আর কদিন বাদেই শুরু হতে চলেছে জলপেশে জনপ্রিয় শ্রাবণী মেলা। তার আগে একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হলো জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে। মহাদেব দর্শনের আগে কিংবা মেলা ঘুরতে যাওয়ার আগে জেনে নিন কী কী করা যাবে না। শ্রাবণ মাসে উত্তরবঙ্গের জনপ্রিয় তীর্থস্থান জলপেশ মন্দিরে দূর দূরান্তের ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে। প্রায় প্রতি বছর নানা ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে এই মেলাকে ঘিরে। এবছর তা পুরোপুরি রুখতে হয়েছিল বিভিন্ন নিয়ম নীতি। যে স্কাইওয়াক তৈরি হচ্ছে তা সম্পূর্ণ না হয় এখনও খুলছে না তার দরজা। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন মাত্র 50 জনের মতো। ডিজে বা বিভিন্ন সাউন্ড বক্স রাস্তা দিয়ে হোক বা ভেতরে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না। মন্দিরের ভেতরে চত্বরে শান্তিপূর্ণতা বজায় রাখতে হবে, ট্রাফিকের কড়া নিরাপত্তা থাকবে প্রতিটি রাস্তায়। এছাড়াও সাদা পোশাকের পুলিশ, মন্দির কমিটির ভলেন্টিয়ার সহ পুলিশ মোতায়েন থাকবে। মন্দিরে আসার সময় বসানো হবে বেশ কয়েকটি ড্রপ গেট। এছাড়াও মন্দিরের পুকুর থেকে শুরু করে তিস্তায় মোতায়েন থাকবে প্রচুর সিভিল ডিফেন্স কর্মী। আগামী রবিবার থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে বিশেষ নজর দিচ্ছে জেলা পুলিশ। সেই কারণে নিরাপত্তার বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই জলপেশ মন্দিরে আসেন জেলা পুলিশ সুপার উমেশ গণপত খান্ডাবলে। তিনি নিজে গোটা মন্দির চত্বর পরিদর্শন করেন, পাশাপাশি মন্দির কমিটির সম্পাদককে নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। জানা গিয়েছে শ্রাবণ মাসের এই শ্রাবণী মেলায় যাতে সকলেই উৎসবে মেজাজে উপভোগ করতে পারেন তার জন্য নিরাপত্তা অনেক আটোসাটো করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এবছর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।